হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার থাম্বনেল দেখে আজকে বুঝতেই পারছেন আপনারা আমি কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি ববিনে সুতা ভরা নিয়ে কথা বলবো। আসলে সুতাটা হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে মেন। আপনি যদি সঠিকভাবে সুতাটাই না ভরতে পারেন তাহলে সিঁড়িটা করবেন কীভাবে? তো আমি আজকে আপনাদের ববিনে তিনটি পদ্ধতিতে সুতা ভরা দেখাবো। তো একটা যদি সমস্যা হয় তাহলে আরেকটা ফলো করবেন, আরেকটা যদি সমস্যা হয় তাহলে আরেকটা ফলো করবেন। তাহলে দেখা যাবে যে ববিনে সুতা ভরা নিয়ে আপনাকে কোনো টেনশনই করতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই ববিনে কীভাবে সুতা ভরতে হয়। ভিউয়ার্স, এই হচ্ছে মেশিনের সামনের দিক। আসলে সুতাটা মেশিনের সামনের দিক দিয়েই ভরতে হয়, তাই একটু বললাম, আসলে এটা বলার কিছু নেই। এই হচ্ছে ববিন কেস, যেটার মধ্যে ববিন থাকে। এই হচ্ছে ববিন, তো এটার মধ্যে সুতাটা প্যাঁচাতে হয়। তো এই প্যাঁচাটা হাতে যদি আপনি প্যাঁচাতে যান, তো আমি দেখাই, আপনি যদি এইভাবে হাতে সুতা প্যাঁচাতে যান তাহলে মনে হয় সারাদিন লেগে যেতে পারে, আমার মনে হয় দুই দিন লাগবে। আচ্ছা যাই হোক, এইভাবে সুতা প্যাঁচানো যায় না। তো এটাই এখন প্রথম যে পদ্ধতিতে দেখাবো আপনাদের। তো খেয়াল করুন, প্রথমে আগে এটাকে একটা দুইটা প্যাঁচ দিয়ে এটাকে আটকে নিলাম, সুতাটা, এই যে সুতাটা আটকে নিলাম। ওকে, এখন দেখুন এই যে এরকম একটা অংশ কিন্তু থাকে, এটা হচ্ছে প্যাঁচ খোলার জন্য, যে কোনো নাট টাট খোলার জন্য এটা থাকে। তো এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে অন্য একটা কাঠির মতো নিয়ে নিতে পারেন, মানে লোহা জাতীয় কাঠি, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো এগুলো একটা নিয়ে এই যে আমি ডান দিক থেকে ঢোকালাম, খেয়াল করুন আমার সুতাটা বাম হাতে আর এই ববিনটা হচ্ছে ডান হাতে একটা লোহার অংশের মধ্যে। তো এই ফাঁকে আপনাকে কি করতে হবে, এই যে হুইলটা, এই অংশটাকে আপনাকে ঘুরাতে হবে। আর আমি মেশিন চালানো শেখানোর মধ্যে অবশ্যই বলেছি সামনের দিকে টানতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো আজ আমি আস্তে আস্তে দেখুন রানিং করছি, এই যে রানিং হয়ে গেছে আমার। এখন আমি এই যে এই অংশটা, এই ববিনের যে অংশটা, এটা আমি এই যে এইখানে রাখবো। খেয়াল করুন, এই যে খেয়াল করুন, আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এই যে খেয়াল করুন, এখানে চাপ দিয়ে ধরবেন। এই দেখুন চাপ দিয়ে ধরছি আর সুতাটা সমান দিকে একটু নাড়াচাড়া করছি। আপনার আমার হাতের দিকে খেয়াল করুন, এই যে ধরুন, আর এই যে একটু চাপ দিয়ে ধরতে হবে, তা নাহলে কিন্তু সরে যাবে। এই দেখুন আমি চাপ দিয়ে ধরছি, আর মাঝে মাঝে ছুটে গেলে প্রবলেম নেই, আবার রেখে আবার আপনি এটা ট্রাই করবেন। এই যে দেখুন, এই যে এইভাবে, এই যে অফ করে দিয়েছি, দেখুন খেয়াল করে কত সুন্দরভাবে ভরা হয়ে গেছে, একদম ঢিলও না একদম টাইটও না। এইভাবে আপনাদেরকে ভরতে হবে, মানে পারফেক্টভাবে, তা না হলে কিন্তু আবার সিলি ভালো হবে না। সেক্ষেত্রে আপনারা বলবেন যে কোথায় ভুল হয়েছে, আর এই ভুল ধরাটা কিন্তু আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। তো প্রথমেই আপনাকে সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু পরের ধাপগুলো ভালো হবে না। তো এই আমি আপনাদের একটা পদ্ধতিতে দেখালাম, এখন আমি নেক্সট পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। তো খেয়াল করুন আমি আপনাদের দ্বিতীয় সিস্টেমটা দেখাবো। প্রথমে সেম একইভাবে আমি সুতাটা একটা প্যাঁচ দিয়ে আটকে নিব। তো নেওয়ার পরে খেয়াল করে দেখুন, এখন এই যে এখানে একটা অংশ আছে, এই অংশটা খেয়াল করুন, এটা কিন্তু এই যে চাপ দিলে নড়ে, এই জায়গাটা হচ্ছে সুতা প্যাঁচানোর জন্য দেওয়া হয়েছে। তো অনেক মেশিনে থাকে, দেখা যায় পুরনো মেশিনগুলোতে থাকে না, নতুন মেশিনগুলোতে শিওর থাকে। তো দেখুন এই যে এখানে আমি এই যেটা ঢোকাবো, এই যে ঢোকালাম, দেখুন সুতাটা কিন্তু আমার সামনের দিকে, সুতাটা সামনের দিকে থাকতে হবে। তো এইখানে চাপ দিয়ে দেখুন, খেয়াল করে এখানে চাপ দিয়ে আপনি এই যে এই জায়গাটা একটু ঢুকিয়ে নেবেন। এই যে খেয়াল করুন ঢুকেছি, আবার অতিরিক্ত ঢুকাবেন না, একদম লাগিয়ে ফেলবেন না, তা নাগুলো সুতা প্যাঁচাবে না। তো আপনি মিডিয়াম পর্যন্ত দেখুন ফাঁকা আছে, এই পর্যন্ত আপনাকে ঢুকাতে হবে। তো এখন সুতাটা এখানেও রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আবার সুতাটা যদি আপনি জানেন যে নিচে একটা অংশ আছে, এই অংশটাতেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। খেয়াল করুন এই যে আমি সুতাটা প্যাঁচাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর করে সুতাটা প্যাঁচাচ্ছে। আপনি ডান হাত দিয়ে ধরে রাখবেন আর সুতাটা আস্তে আস্তে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনাকে টাইট হয়ে যাবে। হ্যাঁ, এই যে খেয়াল করুন, যদি কোনো কারণে না প্যাঁচে তাহলে এটা একটু চাপ দিয়ে নেবেন, এই যে অংশটা চাপ দিয়ে নেবেন। এই যে দেখুন আমি চাপ দিয়ে নিয়েছি, একদম সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি, এখন সুন্দর করে সুতাটা প্যাঁচাচ্ছে, দেখেছেন, কোনো সমস্যা ছাড়া, হাতের সমস্যা ছাড়া মেশিন দিয়ে প্যাঁচাচ্ছে। ওকে, আমি এটা অফ করে দিলাম। এখন সেমভাবে আপনি এখানে কি করবেন, এখন কিন্তু এটাতে চাপ দেওয়ার দরকার নেই, লাগানোর সময় আমরা এটাতে চাপ দিয়ে লাগাবো, আর খোলার সময় আপনি যে এই অংশটা, এই যে খুলে গেছে দেখুন, এই যে খোলা হয়ে গেছে। এখন আমি তিন নম্বর সিস্টেমটা দেখাবো। মনে করুন কোনো কারণে আপনার এই অংশটা নেই, কিংবা আপনি পুরনো মেশিন কিনেছেন, এই অংশটাও আপনার নেই বা নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনার ববিনে সুতা প্যাঁচানোর জন্য ববিন কেসই সাহায্য করবে। তো কিভাবে সাহায্য করবে? হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস লাগে, কিন্তু আপনি দুই একবার ট্রাই করলে হয়ে যাবে। এই যে দেখুন এই অংশটা, এই যে মাথার যে অংশটা, এই অংশটাতে আপনাকে এটার হেল্প নিতে হবে। হ্যাঁ, তো চলুন দেখে নেই
প্রথমে সেম একই ভাবে আপনাকে দুই একটা প্যাচ দিয়ে সুতাটা আটকে নিতে হবে। আবার আমি আটকে নিলাম। ওকে, এখন আমি এই অংশটাতে আপনাদের দেখাবো। সো একটু হুঁশিয়ার থাকবেন, এটা বারবার ছুটে যাবে, দেখা যাচ্ছে ছোট এটা আমার, অনেকেরটা একটু লম্বা থাকে, তবুও চলুন দেখি, ট্রাই করি। আচ্ছা, প্রথমে আমি রানিং করলাম। রানিং করার পর এটা এই যে দেখুন এইভাবে আর কি, মেনলি বলা যায় যে এই যে অংশটা দিয়ে আমরা ধরে রাখতাম এটা এখন নাই, যেহেতু কারণে এটা দিয়ে করতে হচ্ছে। তাহলে এইভাবে খেয়াল করুন, আপনাকে এইভাবে টাইট করে, হ্যাঁ দেখুন খেয়াল করে কত সুন্দরভাবে আপনাকে কিন্তু ববিন কেসটা টাইট করে ধরে রাখতে হবে, টাইট টাইট করে। হ্যাঁ এই দেখুন কত সুন্দরভাবে সুতাটা পেঁচিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমি বলছি, যাই হোক ছুটে গেছে। ওকে, আরেকটা জিনিসটা বলছি, খেয়াল করুন আপনার যে এই যে দুইটা অংশ না, মনে রাখবেন এই দুইটা অংশ কিন্তু আপনার এর সাথে থাকতে হবে, এই যে এই অংশের সাথে, এই দুইটা অংশ যার সাহায্যে ঘুরবে, এটাও ঘুরছে আর এই অংশটা ঘুরে ঘুরে এই ববিনটাও আপনার ঘুরতে থাকবে, এই যে এইভাবে থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো এইভাবেও কিন্তু সুতা পেঁচানো যায়, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের তিনটা সিস্টেমই দেখালাম কীভাবে সুতা পেঁচানো যাচ্ছে। আরেকটা জিনিস আমি বলছি, খেয়াল করুন আপনার সুতার কেসটা যদি এরকম ই হয়, মানে সুতাটা যদি এরকম বড় হয়, তখন কোথায় রাখবেন? এখানে, তাহলে তো পড়ে যাবে, কিংবা এখানে রাখবেন, তাহলে তো সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই যে এইভাবে রাখতে হবে জিনিসটা, এভাবে রাখতে হবে। তখন আপনাকে এই অংশটা দেখুন খেয়াল করে কোথায় রাখতে হবে, এটা রাখতে হবে আপনার নিচে এই অংশটাতে, এই যে এভাবে যাবে আপনার উপরে, হ্যাঁ এইভাবে যাবে, দেখুন খেয়াল করে, এই যে এইভাবে যাবে, এই এই হাত দিয়ে সুতাটা ধরবেন। তো ভিউয়ার্স, আজকে আমি কিভাবে তিনটি পদ্ধতিতে ববিনে সুতা ভরতে হয় সেটা দেখালাম। আমি এই তিনটি পদ্ধতি জানি, আপনারা যদি এর চেয়ে বেশি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আপনারা যদি আমার এই তিনটি পদ্ধতি মনোযোগ সহকারে দেখেন তাহলে একটা না একটা পদ্ধতি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর যদি সম্ভব হয় তাহলে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।